মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। আমাদের দোকান গুনা সুন্দর মতো সাজাও। হ্যাঁ, দোকান সাজাই হলো মোহন। গতকাল বালুকাতে নানছি, ওরে যাই ওরে বাজারে নতুন বাজার বুঝছাস? ওই যে দেখ দোকানদার হাই হাই হয়ে বই রয়েছে। ও কর্তা বাবু, হ্যাঁ বলো। এই যে কাস্টমার আইতেছে, আয় 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 আম্বা আয়। এই যে তোরা লাকি না কাটা কর, আমি ওই কো নাই বই একটু পান পাতা খাইয়া। এই শুন, বেশি ফাঁকে দেশ না, আমাকে দুঃখ বই করে। আচ্ছা ঠিক আছে, ওই যে আড়ালে বসে থাক। আচ্ছা ঠিক আছে। এই যে হোন বেলারে কল বাজার নাই নাই দিছি, ইহা পয়সা কল যাহিস না, এ বেই কল ছতাই দিয়া দেশ। আচ্ছা ঠিক আছে। এই হোন, তুই ওই ছাড়া গছি নস নাসিনি না তো? তুই বাবা ফুজুর ফুজুর কি করলি? আমি আরে রা ফুতুল কিনব হেডার কথা কই। ও আচ্ছা, তাহলে যা, তুই আরে বসে থাক। আইসো কি, চল। আহ 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 আম্বা, তুই কিছু কেনাকাটা কর, আর আমিও কিছু কেনাকাটা করি। আচ্ছা আহ আহ আহ। এই যে হলো, আমরা নতুন দোকান দিছি বুঝছো, আমরা কাস্টমার আতে পিতে মাল বেচমু। নতুন দোকানদার দিছি, আমার ইচ্ছার স্বাধীন মাল বেচমু। আচ্ছা আমার চেহারা হ্যামচ্যাম। এই যে তেল আনছি, তেলে টিসি তো কি হয়েছে, তেলে কি করবো? হ্যাঁ তেল দিবে খালি? দিব দে। আরে দিবে ভিতরে যায়, বাইরে ভিতরে যায়।
বাংলাদেশ দোকানদার মানুষ যা পাই তাই কিনি তো আরো জিনিস আনছি কেছি আনছি তোমার নিকে মাল দিবো মাল দিব মাল দিবো মাল দিবো আমার তো রুশ নাই তোর টাকা দোকানদার আমরা দিবেন দেখি নাই আচ্ছা কি বলছো কি তুই তো কিছু কেনাকাটা করলি আমি আমি তাহলে চালু করে কিনে চল বাড়িতে চলে যাই ঠিক আছে ওগো বাপ ভালো না তোমার খুব পছন্দ হয়েছে এই মালার মূল্য তোমাকে দিতে হবে না কেন এই মাল আমি তোমাকে এমনি দিয়ে দিলাম আরে সখি এত বিয়ে করে ফেললো তোকে মালা বদল করে নিল সখি মালা বদল তো বুঝি না যার মালা তুই তাকে ফিরিয়ে দে তুই শুধু হয়ে যাবে হ্যাঁ তাই শুধু হয়ে যাবে আমার কিন্তু খবর বেজালে ফেলাস না না তাহলে আমি সত্যি দিয়ে দিতেছি এই তো মালা বদল হয়ে গেল সখি এই কি হলো মাদা বদল হলো বিয়ে হয়ে গেল হাই হাই সখি ইনে কি কইতাছ সত্যি কইতেছি তাহলে নতুন বাজারে সাথে জাতি কোন মান দিলাম তাই তো কালা কুল মজাই তাহলে আমাকে চিনতে পেরেছ এই শুনো হ্যাঁ বলো আমি যদি তোমাকে না চিনি তাহলে তোমার সাথে আমি এরম করলাম কেন এটাও তো কথা ঠিক সত্যি তাহলে তুমি আমাকে চিনেছ আমি তোমাকে প্রথম থেকে চিনেছি তাই হ্যাঁ তাহলে আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি আমাকে বিয়ে করতে চাও হ্যাঁ শুনো একে একে আমাকে দুদিন আমিও তোমারে আই সারা দুকার একে একে তুমি আমাকে দুদিন তোমার সাথে আমার সাক্ষাৎ হলো একই কথা আমাকে শোনালে হ্যাঁ আর আমাকে যে বিয়ে করতে চাবে তার কাছে আমার তিনটি প্রশ্ন থাকবে আচ্ছা তাহলে বলো তোমার কি তিনটি প্রশ্ন তুমি জবাব দিতে পারবে হ্যাঁ চেষ্টা করে দেখি দিতে পারি কিনা আচ্ছা তাহলে শুনো আমি বলতেছি হ্যাঁ বলো বলো তো আমি পূর্বে বাস করতাম কোথায় কেন তুমি পূর্বে বাস করতে জলের মাঝে আর পূর্বে আমার নাম ছিল কি পূর্বে তোমার নাম ছিল কুশলি রানী আর কেন বা এই জগতে এসে আমার নাম হলো বেহুলা সতী হ্যাঁ তুমি কোথায় ছিলে আর আমি কোথায় ছিলাম বলো তো ও তুমি কোথায় ছিলে আর আমি কোথায় ছিলাম তুমি তোমাকে বাড়িতে বড় ঘরে থাকো রান্না ঘরে থাকো রান্না ঘরে পিছিয়ে কলা বাগানে হিন্দা ঘোরাঘুরি করে আমি দেখছি হ্যাঁ এই পৃথিবীর বুকে নারী আছে তাদের সতীত্ব রক্ষা করলো তোমার নাম রেখেছে বেহুলা সতী হ্যাঁ কেমন তোমার প্রশ্নের জবাব হয়েছে হ্যাঁ তোমার প্রশ্নের জবাব হয়েছে তাই আমাদের পরকালের বিবাহ শেষ বাকি রইল ইহকালের বিবাহ আমি তোমাকে স্বামী বলে গ্রহণ করব আজকে নয় ঠিক আছে তাহলে আমি তোমাকে স্ত্রী রূপে গ্রহণ করি তাহলে তুমি আমার বাড়িতে আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠাও আচ্ছা ঠিক আছে তাহলে এখন আসি এই জন্টু ও এই জন্টু চলো এখন আমরা পাশাতে চলে যাই তাই চলুন লেট করলে দেরি হবে চলে আসো এই বুড়ি এই সারি তোর কি কেনাকাটা হইলো তোর নাকি একটা ডাবল পুরস্কার দিয়ে দিছি আমি পুরস্কার রে এই যাঙ্গ দুজনের দুজন জোড়া মিলাইলি হ্যাঁ এর নাকি তোর নাকি ডাবল পুরস্কার আছে আছে নি এটা এখানে দেবো না
চল বাসা বাসায় যাই দিব। আচ্ছা ন তাইলে যাই চল। সে বলেছে নতুন বাজার বসে মা বেহুলা সতীকে শাদি করে আমার বাড়িতে নিয়ে আসবে, কিন্তু এখন পর্যন্ত আমার পুত্র দুলক লক্ষ্মীন্দর আসলো না কেন? হ্যাঁ আব্বা হুজুর, এই তো আমি এসে গেছি আব্বা হুজুর। আচ্ছা বলো বাপি। হ্যাঁ আব্বা হুজুর, আমি সবকিছু পাকে করে এসেছি। তাই বুঝি? হ্যাঁ আপনি যাবেন আর শুধু নিয়ে আসবেন। ঠিক আছে পুত্র, তুমি বড় ক্লান্ত হয়েছ, তুমি এবার অন্তপুরে চলে যাও। আচ্ছা ঠিক আছে, তাই চলে যাচ্ছি। হ্যাঁ জন্টু, ও হ্যাঁ চলে আসো। ইছানি নগরের সাইমন সদাগর আমাকে অপমান করেছিল, আমাকে বলেছে আমি সাপ খাই, আমি ব্যাঙ খাই, আমি কচু খাই, আমাকে অনেক অপমান করেছে, তাই আমার একমাত্র পুত্র দুলক লক্ষ্মী গিয়েছিল ইছানি নগর নতুন বাজারে বসে মা বেহুলার মন কেড়ে নিয়েছে। এই মুহূর্তে আমি চলে যাব সেই সাইমন সদাগরের বাড়িতে। সাইমন সদাগরের বাড়িতে যে যেভাবেই হোক না কেন, নিজের কাজ কখনো পরকে দিয়ে হয় না, নিজের কাজ নিজেরই করতে হবে। সেই সাইমন সদাগরের বাড়িতে যেভাবেই হোক না কেন, মা বেহুলাকে আমার পুত্রবধূ হিসাবে আমি আমার বাড়িতে নিয়ে আসতে চাই। হ্যালো আমার একমাত্র মেয়ে মা বেহুলা সুন্দরী, সে এখন বিবাহের উপযুক্ত হয়েছে, তাহলে আজ 12 বছর ধরে আমি তাকে আমার হৃদয় কোলে পিঠে কোলে মানুষ করেছি, আজ সে কলিজার টুকরো আমার প্রাসাদ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এই সব কি বাড়িতে আছেন বেশাহেবকে অসময় আমাকে ডাকছেন, একবার তাকে দেখুন বেশাহেব। আমি হলাম সেই আপনার কুলে একটি কন্যা সন্তান দান করেছেন আর আমার কুলে একটি পুত্র সন্তান দান করেছে, তাই মা বেহুলাকে দিয়ে আমার একমাত্র পুত্র দুলক লক্ষ্মীকে দিয়ে আমি শাদির প্রস্তাব নিয়ে এসেছি। শুনেন বিআই সাহেব। বলুন বিআই সাহেব। সে কথা তো আমি অনেক পূর্বেই ঘটকের কাছে বলে দিয়েছি, আপনার সঙ্গে আমার কোনো কাজ চলে না। না বিআই সাহেব, কারণ নিজের কাজ নিজেরই করতে হয়, তাই আমি নিজেই আপনার কাছে এসেছি। আমার মুখ দেখে হয়তো আপনার মায়া হতে পারে, তাই মা বেহুলাকে আমার পুত্র বিধু হিসাবে আমার ঘরে দান করে দেন বিআই সাহেব। না বিআই সাহেব অসম্ভব। কেন বিআই সাহেব? কারণ আমি সাপে ডংশিয়ার করে আমার সন্তানকে কোনোদিন বিয়ে দিতে পারি না। হ্যাঁ বিআই সাহেব আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমি 6টি সন্তানকে হারিয়েছি, ওই পদ্মার চক্রান্তে আমার 6টি সন্তানকে আমি হারিয়েছি, শেষ বয়সে ওই ভগবান আমার কোলে একটি পুত্র সন্তান দিয়েছে, তার নাম রেখেছি লুকাই, ওই লুকাইকে বাঁচিয়ে রাখতে চাই, তাই বাঁচিয়ে রাখতে গিয়ে আপনার একমাত্র কন্যার প্রয়োজন। আমার কন্যার প্রয়োজন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমার তো না বিআই সাহেব। তাহলে কি আপনি মেয়ে দিবেন না বেশ? হ্যাঁ দিতে পারি, আপনি এসেছেন আমি আপনাকে খালি হাতে ফিরিয়ে দেব না, কিন্তু আমার 3টি শর্ত বিয়ে শর্ত। হ্যাঁ বলুন বিয়ে সাহেব। শর্ত হলো এই, প্রথম নাম্বার, আপনার ছেলে আর আমার মেয়ে থাকবে, তার জন্য সাতালি পর্বতে লোহা দেখতে বাসন তৈরি করতে হবে। হ্যাঁ বিআই সাহেব, কথাটা আমাকে স্মরণ করে দিয়ে ভালো করেছেন, কিন্তু আপনি হয়তো জানেন না অনেক পূর্বেই আমি লোহা দেখটা বাসন তৈরি করে দিয়েছি। আর দ্বিতীয় শর্ত? দ্বিতীয় শর্ত হলো বিআই সাহেব, আপনি রক্ষা করতে পারবেন? কেন পারবো না? কারণ আমার বাড়ি আর আপনার বাড়ি 75 মাইল রাস্তা, সেই রাস্তাটুকু রোপাতে পেতে সেতু দিয়ে পোল দিয়ে চতুর্দিকে রামকলা গাছের বাগান লাগিয়ে শালুকা পথ তৈরি করতে হবে। ঠিক আছে বিআই সাহেব, আপনি যখন বলেছেন আমি হলাম চাঁদ সদাগর, 75 মাইল রাস্তা দুই ছেটে রামকলা গাছের বাগান লাগে শালু কাপড় দিয়ে দেউরি দিয়ে দিব, রূপা দিয়ে পুষ দিয়ে সেদুর দিয়ে পুষ দিয়ে দিব, আমি ফর্তে রাজি আছি। আর দ্বিতীয় শর্ত? চাঁদ সদাগর সব শর্ত মেনে নিল, এমন জায়গায় ঠেক দিব চাঁদ সদাগর তো সেটা বিশ্রয়ে পাবে না। শুনুন বিআই সাহেব। বলুন বিআই সাহেব। আমার মেয়ে
মা বেহুলা সুন্দরী। হ্যাঁ বেহুলা সুন্দরী, সে বারবৎসরে যুবতী, তার ওজনে ওজনে সন্ন দিতে হবে বিআই সাহেব। কি বলছেন বিআই সাহেব? হ্যাঁ বিআই সাহেব, একটি মেয়ে ষোলো বৎসরের যুবতী, তার ওজন আপনি সন্ন চাচ্ছেন, এটা কি আপনি কন্যা সাধে দিবেন না আমাকে অপমান করে তাড়িয়ে দিবেন? অপমান নয় বিআই সাহেব, সেটা শুনেন বিআই সাহেব। বলুন বিআই সাহেব। আপনি যদি আমার প্রস্তাবে রাজি হতে পারেন তাহলে আপনি আবার ফির আসবেন, তাহলে আমি চলে যাচ্ছি, আমি একে বুকে কখনো দুই কথা বলি না। শুনেন বিআই সাহেব, আমার মেয়ে বারো বৎসরের যুবতী হয়েছে, আর বারো বৎসরের যুবতী হলেই তাহলে তার উদরে সম্মানিত হবে, তা না হলে কোনোদিন কোনো এই কাজ কখনো করতে পারি না। কি বিআই সাহেব আমাকে বলে গেল তার মেয়ে ষোলো বছরের যুবতী, এই ষোলো বছরের যুবতীর ওজনে আমাকে সন্ন দিতে হবে, কিন্তু আমি ভাবছি তার কন্যা আমার পুত্রের হাতে তিনি দিতে রাজি নয়। না, আমার প্রয়োজন নেই, আমি এই মুহূর্তে চলে যাব আন্দর মহলে, যাই আমার পুত্রকে বুঝিয়ে বলবো, যদি আমার পুত্র বুঝে তাহলে ভালো, আর যদি না বুঝে প্রয়োজন হলে আমার পুত্রকে একই তালে বসো। একই মা বেহুলা, আপনি আসলেন হাসি মুখে, এখন চলে যাচ্ছেন মুখটা মলিন করে, কি ব্যাপার? মলিন করে কেন যাচ্ছে তুমি জানতে চাও মা? বলেন, তোমার পিতা আমাকে বারবার অপমান করেছে, তোমার পিতা আমাকে তিনটি শর্ত দিয়েছে। আমার পিতা আপনাকে তিনটি শর্ত দিয়েছে? হ্যাঁ তিনটি শর্ত দিয়েছে। কি তিনটি শর্ত দিয়েছে? এক নম্বরের শর্ত দিয়েছে, তুমি আর আমার পুত্র দুলকলো খাই যে ঘরে থাকবে ওই ঘরটা লোহা দিয়ে বাসর ঘর তৈরি করতে হবে। তা আপনি কি বলেছেন? আমি মেনে নিয়েছি। আর আপনি দুই নম্বর শর্ত? আর দ্বিতীয় শর্ত বলেছে, আমার বাড়ি আর তোমার বাড়ি 75 মাইল রাস্তা, দুই সাইডে রামকলা গাছ দিয়ে লাগাইতে হবে, শালু কাপড় দিয়ে দেউরি দিতে হবে, রূপা দিয়ে পিস দিয়ে উপর দিয়ে সেদুর দিয়ে পুজ দিতে হবে। তা আপনি কি বলেছেন? তাহলে আমি মেনে নিয়েছি। আর আপনার তৃতীয় শর্ত? তৃতীয় শর্ত, মাগো তুমি ষোলো বছরের যুবতী, তোমার পিতা আমার কাছে তোমার ওজনের স্বর্ণ চেয়েছে। তা আপনি কি বলেছেন আমার পিতাকে? আমি আমি রাজি হইনি। ভুল করেছেন তালে মশ? ভুল করেছে? হ্যাঁ আপনি ভুল করেছেন, কারণ তোমার ওজনের স্বর্ণ যে আমার বাড়িতে নেই তাই আমি। কেন তালে মশ? আপনার ঘরে কি একরত্তি স্বর্ণ নেই? একরত্তি? হ্যাঁ একরত্তি স্বর্ণ দিয়ে তুমি কি করবে? একরত্তি স্বর্ণ দিয়ে কি করব? আমি যদি সত্যি সতী নারী হয়ে থাকি, সত্যি যদি আমাদের ভালোবাসা সত্যি হয়ে থাকে, তাহলে ওই ওজনের দিন আমি যে ওই একরত্তি স্বর্ণের সমানই হব। ঠিক আছে আমি বুঝতে পেরেছি, যেমনি পিতা তেমনি তার মেয়ে, তার পিতা আমাকে বারবার অপমান করেছে, এবার মেয়েকে পাঠিয়েছে আমাকে অপমান করার জন্য, মেয়ে বলেছে একটি ষোলো বছরের যুবতী কখনো একরত্তি স্বর্ণের ওজন হতে পারে না। আপনি আমাকে ভুল বুঝবেন না মা, আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে আমার মাথার এক কানা কেয়ার ছিঁড়ে আমি আপনার হাতে তুলে দিচ্ছি, ওজনের দিন আমার মাথার এক কাশি এক কানা কেয়ার আপনি এক কানা পাল্লায় দিবেন? ঠিক আছে মা, আর আমাকে রাখবেন এক পাল্লায়? ঠিক আছে মা, তুমি যখন বলেছ আমি তোমার কথা বিশ্বাস করে ওই ভগবানের উপরে ভরসা রেখে আমি চলে যাব তোমার পিতার কাছে, তোমার পিতার কাছে গিয়ে বলবো আমি স্বর্ণের ব্যবস্থা করে এসেছি, ওই ভগবান যেন তোমাকে আমার বাড়িতে পুত্র বধূ হিসেবে নিয়ে যেতে দেয়। ঠিক আছে তাহলে বিষয়, তাই তো আমি